ভারতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশে বড় নাশকতার পরিকল্পনা করছিল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। রাজধানী ও দেশের বিভিন্ন স্থান থেকে ছয় জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে কথা জানায় র্যাব। এদের মধ্যে আব্দুর রাজ্জাক ওরফে সাইবা উপমহাদেশের সমন্বয়কারী। 2015 সাল থেকে আনসার আল ইসলামের সাথে যুক্ত হন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শীর্ষ নেতাদের তথ্য অনুসারীদের কাছে পৌঁছে দিতেন বলে জানায় র্যাব। সোমবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে মিডিয়া শাখার পরিচালক কমান্ডার খন্দকার আলময়িন বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন বাসায় জায়গায় বাসা ভাড়া নিয়ে ছদ্মবেশে অন্য পেশার আড়ালে সদস্য সংগ্রহ করে তাদের প্রশিক্ষণ দিচ্ছিল। সাইবা শরীফুলের মাধ্যমে ভারতে লোক পাঠাত প্রশিক্ষণের জন্য। বাহিনীটি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা তথাকথিত জিহাদের জন্য বেশ কিছু সদস্যকে ভারতে পাঠিয়েছে। কয়েকজন সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন। এছাড়া তারা কুকি চীনের সাথে অর্থ ও অস্ত্র লেনদেন করছে বলেও জানায় র‍্যাব। রাজধানীর পূর্বাচল এলাকা থেকে আনসার আল ইসলামের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া সহ এই অঞ্চলের প্রধান সমন্বয়কারী আব্দুর রাজ্জাক ওরফে ইসাক ওরফে সাইবাকে আমরা আটক করতে সক্ষম হই। তার সাথে আরো পাঁচজনকে আমরা আটক করতে সক্ষম হই।